গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 29শে সেপ্টেম্বর শুক্রবার, এখন বাজে সকাল 7:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি বারান্দায় কাছে জল দিতে, কারণ এত রোদ উঠেছে আর এত তাপ, তাই মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম আগে গাছে জল দিয়ে তারপর বিছানাটা তুলবো। তো চলুন গাছে জল দিয়ে নিই। আর এই ফুল গাছটাই দেখুন, আগে তো এই ফুলটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেভাবে এই গাছটায় ফুলই হয়নি। তো এখন বেশ বড় বড় কুঁড়ি হয়েছে, কাল আশা করি আপনাদের ফুলটা শেয়ার করতে পারবো। আর এই টগর গাছটা দেখুন, এটা আমি ডাল কেটে বসিয়েছিলাম, বেশ সুন্দর ধরে গেছে। পুরনো পাতাগুলো তো ঝরে গেছে, নতুন দেখুন ডগায় বেশ সুন্দর পাতা হয়েছে। আর মজার বিষয় দেখুন, কুঁড়িও হয়েছে, ফুলও ফুটছে রোজ একটা করে। তো বেশ ভালো লাগে যখন ডাল কেটে কোনো গাছ বসাই আর সেটা ধরে গেলে, বেশ ভালো লাগে। তো সুন্দর ফুল দেখিয়ে, গাছ দেখিয়ে আমি আজ আপনাদের ব্লগটা স্টার্ট করলাম, সকালের শুভেচ্ছা জানিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো চলুন সারাদিন আমি কি করছি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন গাছে জল দেওয়ার কমপ্লিট, এদিকে আমি চলে এসেছি বিছানা ঝাড়তে। তো বিছানা ঝাড়ার আগে আমি এরকম একটু ঝুলটাও ঝেড়ে নিই, আর এই এসি আর ওদিকের পুতুলগুলো রোজ পরিষ্কার করে নিই, কারণ বেশি ধুলো হলে ভালো লাগে না, তখন আবার বেশি কাজটা বেড়ে যায়। তো রোজ একটু করে নিলে তো ওই কাজটা বেশি বেড়ে যায় না, আর ঘরটাও পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। আর আমার এরকম পরিষ্কার করা একটু অভ্যাস, আমি একটু ঘরদোর বেশি পরিষ্কার থাকলে আমার মনটাও ভালো থাকে, আর ঘরদোর অগোছালো থাকলে আমার একদম মন ভালো থাকে না, আর আমি এর জন্য খিটখিট করি। তাই আমি ঘর পরিষ্কার করতে বেশি ভালোবাসি, তাই সারাদিনই এরকম টুকটাক কাজ করতেই থাকি। তো চলুন ওপরের পোঁচা তো আমার কমপ্লিট, এবার বিছানাটা ঝেড়ে নিই। আজ এবার তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ আজ জল থাকবে না আমাদের এখানে। সকালবেলাটা দেবে কিন্তু 12টা থেকে রাত্রির পর্যন্ত পুরো বন্ধ থাকবে, সকালবেলা পরের দিন আবার সকালবেলা 6টায় দেবে। তাই আজ আমাকে তাড়াতাড়ি কাজ করে নিতে হবে, কারণ ফ্ল্যাট বাড়িতে থাকি বুঝতেই পারছেন, অনেকগুলো রুম আছে। তো সারা দিনে যদি একবার পাম্প চলে কখনোই সেই জল চলবে না, তো দিনে তিনবার আমাদের পাম্প চলে, সে জায়গায় আজ একবার চলবে। তো সকালবেলার কাজটা কোনো প্রকারে জল দিয়ে করে নিই, বেলার দিকটা বা রাতের দিকটা হয়ে যাবে, কারণ আমাদের একটা এক্সট্রা ট্যাঙ্কও আছে, সেটা কাল ভরে নেওয়া হয়েছে। তো আশা করি বিকালের দিকটা যেহেতু কম থাকে জলের কাজ, তো ওটা ম্যানেজ হয়ে যাবে। তো সকালটা কোনো প্রকারে আমাকে জল থাকাকালীন কাজটা কমপ্লিট করে নিতে হবে। মেয়ে স্কুলও যাবে, রান্নাও করতে হবে। তো চলুন এই যে বিছানাটা ঝাড়া থাকলে মনে হয় যেন সব কাজটাই এগিয়ে আছে, আর বিছানা যদি অগোছালো থাকে ওদিকে আমার মন বসবে না। তাই আগে বিছানাটা ঝেড়ে ভালো করে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, তারপর রান্না করব। রান্নার জোগাড়ও হয়নি, শুধু আমি ডালটা সিটি মেরে রেখেছি, শুধু সাঁতলে নেব। তো এদিকে কাজ করতে করতে আমি ভাতের জলটাও বসিয়ে দেবো, কারণ মেয়ে স্কুল যাবে, নালে ওরা আবার লেট হয়ে যাবে। আর এই দেখুন জানালা দিয়ে বেশ রোদ আসে, শীতকালে তো অনেকটাই রোদ আসে, তখন আর ব্ল্যাঙ্কেট ছাদের রোদ দিতে হয় না, এখানে দিলেই কিন্তু আমার ব্ল্যাঙ্কেটটা বেশ গরম হয়ে যায়, আর বিছানাটাও বেশ গরম হয়ে যায়, শুতেও বেশ ভালো লাগে। আর এত গরম পড়েছে যে সত্যি বিরক্ত লাগছে, দেখুন বিছানা গোছা দেখে পুরো ঘেমে গেলাম, রান্না করতে গেলে কি হবে। এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে। এই যে দেখুন মেয়ে এবারে স্কুল যাচ্ছে, খুব লেট হয়ে গেছে বন্ধুরা, আর দেখুন কতটা রোদ উঠেছে। ওর বাবা ওই জন্য ওইদিকে একটু ছায়ারণে দাঁড়িয়েছে, এই রোদের মধ্যে দাঁড়ালে সেই মাথা ব্যথা ঘুরে যাবে। তো ও তো স্কুল চলে গেল, বাকি কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি। গ্যাস পরিষ্কার করে আমার স্নানও হয়ে গেছে, আর দেখুন জামা কাপড় কেচে আমি মেলেও দিয়েছি, পুজো হয়ে গেছে। তো এবার ওয়েট করি, আপনাদের দাদা আসবে, তখন আবার লাঞ্চ করব। আর এই গাছটা দেখুন, একটা ছোট্ট একটা টব, আর কত বড় হয়েছে শুধু একবার দেখুন। এটা নাকচাপা গাছ, আমার একটা বান্ধবী দিয়েছিল চারা, আর দেখুন কতটা বড় হয়েছে। এতখানি তো দেখা যাচ্ছে, বাকিটা আপনাদের ছাদে উঠে দেখাবো। তো এখন তো আপনাদের দাদা আসেনি, তাই ভাবি ভাবলাম একটু শেয়ার করি ছাদে গিয়ে। আর আকাশটা দেখুন, বেশ তো রোদ উঠেছিল, এখন একটু দেখছি মেঘলা মেঘলা হচ্ছে। আপনাদের দাদা আসবে ঠিক খাবার সময়, আর বৃষ্টিটা আসবে মনে হচ্ছে। তো চলুন ওপর থেকে দেখাবো বাকি গাছটা কতটা লম্বা হয়েছে। এই যে দেখুন, দেখছেন কতটা লম্বা হয়েছে, আর উপরে কত সুন্দর ফুল ফুটেছে, একদম থোকা খানেক বেশ সুন্দর লাগছে না ফুলগুলো।
তো আমার যে বান্ধবী গাছটা দিয়েছিল, আমাদের তিনটে বান্ধবীকে দিয়েছিল, সবার তো ফুল হয়ে গেছিল, আমার হচ্ছিল না। আমি তো খুব চিন্তায় ছিলাম যে আমার ফুল হবে কি হবে না। তো এখন দেখে খুব আনন্দ লাগছে, কতগুলো হয়েছে দেখুন, বেশ শাক থোকাখানেক লাগছে, বেশ ভালো লাগছে, আনন্দ হচ্ছে সত্যিকারের। গাছে ফুল ফুটলে সত্যি মনটা খুব আনন্দ হয়। আর আমি গাছ তো প্রচুর ভালোবাসি, আপনাদের তো দেখিয়েছি কত রকম গাছ আমার আছে। তো এই গাছকে সেবা করতে আর গাছে ফুল ফুটলে আমার প্রচণ্ড আনন্দ হয়। আমি ফুল তুলিও না, আমার গাছে এরকম ফুল থাকলে বেশি ভালো লাগে। দেখুন বেশ সুন্দর লাগছে না? আর এদিকে আকাশটা দেখুন কি অবস্থা, মেঘলা করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামবে নাই কেন, এত গরম পড়েছে যে টেকা যাচ্ছে না, বৃষ্টি তো হবারই কথা। তারপর একটা তো ঝড়ও আসছে, জানি না এদিকে হবে কি হবে না। আমফানের সময় তো খুবই এখানে দুর্ভোগ অবস্থা হয়েছিল। তো বন্ধুরা, লাঞ্চ সেরে আমি এখন যাচ্ছি আপনাদের দাদার সাথে ব্যাংকে। তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আজকে কি মেনু হয়েছে, তাই আমি এখনই বলে দিচ্ছি। আজ আমি করেছিলাম ভাত, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর পম্পেট মাছের ঝাল। তো পম্পেট মাছের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনার যদি ইচ্ছা হয় আপনারা সেখান থেকে দেখে করতে পারেন। তো এখন ব্যাংকে যাচ্ছি, একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই আর ভিডিও তোলার মতো সময় তো সেই মুহূর্তে হয়নি, তাড়াতাড়ি খেয়েই বেরিয়ে পড়েছি। কারণ বেলার দিকে একটুখানি কম খোলা থাকে, আর ভিড় হলে তো অনেকটা লেট হয়ে যায়। বন্ধুরা, ব্যাংকের কাজ আমার কমপ্লিট। আপনাদের দাদা এইজো পেট্রোল পাম্পে এসেছে, একটু পেট্রোলটা ভরে নিক, মেয়েকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। তো এখান থেকে আর বাড়ি ফিরবো না, একেবারে চলে যাবো স্কুলে। এই যে দেখুন স্কুলে এসে গেছি, আপনাদের দাদাই ছেড়ে দিয়ে গেল, তো এখান থেকে মেয়েকে নিয়ে নেবো। তো এখন দেখুন, আমার মেয়েদের ছুটি হয়নি যেহেতু ক্লাস 9, ওদের একটু দেরিতে ছুটি হবে। তো এখন ছোট ক্লাস, ওই ধরুন 8 পর্যন্ত, ওদের যেহেতু গলির মধ্যেই স্কুল, তাই একটু 20 মিনিটের ব্যবধানে ছুটি হয়, 10 মিনিট 20 মিনিটের ব্যবধানে ছুটি হয়। তাই ওরা যেহেতু 9-10, একটু লাস্টের দিকে ছুটি হবে। তো এই গেটটা থেকে ওদের ছুটি দেয় না, এটা বাচ্চাদের ওই 5-6-7কে ছুটি দেয়। তো আমাদের গেটটা ওই দিকে, তো চলুন ওই ব্লকে চলে যাই, ওখান থেকে আমার মেয়ে ছুটি হবে। আর এই ছুটির সময় এখানটা এত জ্যাম হয় যে কি বলবো, দেখতেই তো পাচ্ছেন খুবই সরু রাস্তা, আর স্কুলের স্টুডেন্ট তো প্রচুর বেশি। এক একটা ক্লাসের ধরুন 5টা করে সেকশন, এক একটা সেকশনে প্রায় 40-42-45 জন করে স্টুডেন্ট। এই যে দেখুন এদিকে একটা গেট আছে, আবার ওই দিকেও একটা গেট আছে। তো আমার মেয়েদের ছুটি হবে ওই দিকের গেট দিয়ে, তো চলুন ওখানটাই যাই। আজ সারাদিনটা এত কাজের মধ্যে কাটলো, একটু শোবারও সময় হয়নি, আর আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে। এই যে দেখুন এই গেটটা দিয়ে আমার মেয়েদের ছুটি হবে, তো এখানটায় ওয়েট করি। এই যে দেখুন ছুটি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে, তো একটু বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছে, তারপর যাব বাড়ি। আর বাড়ি থেকে ফিরে ওকে বাড়িতে রেখে দিয়ে ওর বাবার সাথে আমি একটু যাব শপিং মলে, দেখি একটু অফার চলছে শুনলাম, তাই একটু দেখতে যাব। আর এই যে ওর বান্ধবী দেখুন অঙ্কিতা, আর এখানে স্কুলে যখন এসেছি ভাবলাম আপনাদের সঙ্গে স্কুলের এই ঠাকুর দালানটা একটু শেয়ার করি। কি সুন্দর দেখুন, রাজবাড়ির মতো। আর এই যে ঠাকুর হচ্ছে দেখুন তৈরি, এখানেই তৈরি হয় আর পুজো হয় খুব সুন্দর করে। ওনারা 4-5টা দিন খুব মজা করে কাটায়, এখানে নানা রকম উৎসবও হয়, এই পুজো কদিন খুব আনন্দে কাটায়। আমরা তো দেখতে আসি ঠাকুর এখানে, ওনাদের বাড়িতেই হয়, দেখুন রাজবাড়ির মতো কি সুন্দর বাড়িটা না। এটা ঠাকুরের ঠাকুর দালান, এখানটাতে ঠাকুর পুজো হয়। আর সামনেটাই দেখুন অনেকটা ফাঁকা আছে, এখানে সব ছেলেমেয়েরা খেলে। আর এই যে বিড়ালটা সবসময় এখানে ঘোরে, আর সবাই ওকে আদর করে ডাকে হুলো দাদু। এখানে যখন ঠাকুর তৈরি হয়ে যাবে পুজোর সময় আপনাদের শেয়ার করব ঠাকুরটা কিরকম হলো। আর দেখুন রাজবাড়িতে যেরকম থাকে, এই যে আমি বসে আছি এখানে, এখানেই আমরা বসি মাঝে মাঝে, বেশ ভালো লাগে। আর ঠাকুর তৈরি হচ্ছে বলে আমি আর আমার বান্ধবী এখানটা বসে একটু দেখলাম। আর দেখুন এই যে গরম যেহেতু প্রচণ্ড, তাই এটা আমার পাখাটা আমার সাথেই, আমি যেখানেই যাই এটা সাথে করে নিয়ে যাই, একটু হাওয়া খেয়ে নিই।
আর দেখুন পিছনে আমি শেয়ার করছি এগুলো, রাজবাড়ির মতো কি সুন্দর দেখুন আছে না, বেশ ভালো লাগে। এটা আমাদের স্কুলের যিনি হেড তার ওনার ঘর। তো এই যে দেখুন বাড়ি পৌঁছে মেয়েকে রেখে চলে এসেছি মলে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, তাই আমি একটু দেখে নিই, যদি কিছু পাই ভালো মন্দ তো একটু কিনে নেব, যেহেতু পুজোর সময় দরকার তাই একটু ফাঁকতালে একটু চলে এলাম, বেশিক্ষণ সময় নেব না, যদি কিছু পছন্দ হয় নিয়ে তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতে হবে। আর সকালবেলা বাঁধাকপির তরকারি করেছিলাম, বাঁধাকপির তরকারি তো রয়েছে, আর রাতে কিছু তরকারি বানাতে হবে না, শুধু রুটিটা করে নিতে হবে। তো চলুন ঘুরে ঘুরে দেখি কিছু ভালো পাই, যদি ভালো পাই বাড়ি গিয়ে আপনাদের অবশ্যই শেয়ার করব। এটা আমরা এলাম ফ্যাশন ফ্যাক্টরি হাওড়া ময়দানে। অফারের জিনিস কিনতে সত্যি খুব ভালো লাগে, তাই অফার ছাড়তে ইচ্ছা করে না, তাই চলে এলাম দেখি কি কি অফার আছে, ভালো করে আগে ঘুরে দেখে নি। ব্র্যান্ডেড দামি কুর্তিগুলোতেও ভালো অফার আছে, ধরুন আপনারা যদি দুটো কেনেন তাহলে একটাই দাম আপনাদের পে করতে হবে, তার মানে প্রায় 50% অফ। তো বন্ধুরা আমি শপিং করে বাড়ি ফিরে গেছি, আর দেখুন ফ্রেশও হয়ে নিয়েছি, ওদিকে আমি রুটিটাও করে নিয়েছি, আর সকালের তো বাঁধাকপির তরকারি রয়েছে, তাই আজকে আর তরকারি কিছু বানাতে হবে না। তো চলুন এই সময় তো সময় আছে, তাই ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করে দিই আমি কি শপিং করে আনবো। তো প্রথমেই দেখুন এটা আমি একটা প্যান্ট নিয়েছি মেয়ের জন্য, এই যো ক্যামেরায় কী কালার দেখছেন জানি না, কিন্তু এটা বটল গ্রিন কালার। আর এই যো দুদিকে দুটো পকেট আছে, এরকম দুদিকে দুটো পকেট আছে, এগুলো তো আগে উঠেছে কিন্তু এবারে তো খুবই এই এইখানটা এরকম বড় ঘেরোলা, সবাই খুব মানে এটা উঠেছে ট্রেন্ডিংয়ে চলছে, তাই ভাবলাম মেয়ের জন্য একটা কিনি। আর দেখুন এটা দাম নিয়েছে 999, আর এটা আমি অফারে পেয়েছি 700, আর একটা বাটন দিয়ে দিয়েছে। তো এই প্যান্টার ম্যাচিং করেই আমি আর একটা টপ নিয়েছি, এই যে দেখুন এই টপটা আমি নিয়েছি, এই টপটাও একটু হালকা হালকা গ্রিন গ্রিন ভাব আছে, তাই ভাবলাম এর সঙ্গে হয়তো ম্যাচিং করবে, আপনারা একটু জানাবেন তো যে এটা ম্যাচিং করলো কি না, আমি ঠিকঠাক কিনেছি কি না, কারণ আমার মেয়ের পছন্দ হয়নি, ও বলছে এর সঙ্গে আমার এই জামাটা ভালো লাগছে না, তো আপনারা একটু বলবেন তো, তাহলে ও হয়তো বুঝবে যে আমি ঠিকঠাক কিনেছি কি না, আমাকে বলছে এটা আমার ভালো লাগছে না, তো আবার চেঞ্জ করতে বিরক্ত লাগে না বলুন, এই অফারের জিনিস চেঞ্জ করা খুব মুশকিল। আর এটার দামটা আপনাদের সাথে শেয়ার করে নিই, এটার দাম হচ্ছে 499, আর এটা 400 নিয়েছে, মাত্র 99 rupees ডিসকাউন্ট হয়েছে। তো এই দুটো সেট আমি নিয়েছি এটার সঙ্গে এটা ম্যাচিং করে, আর নিয়েছি আমি একটা শার্ট, এই যে দেখুন এই একটা শার্ট নিয়েছি, ও একটু পরে ট্রায়াল করছিল তাই এটার বাটনগুলো সব খোলা রয়েছে, আর এটা দেখুন ফুল স্লিভস, এই যো ফুল স্লিভস। আর এটা আমি ওই যো আপনাদের সাথে হোয়াইট কালারের প্যান্টটা দেখিয়েছিলাম, তো হোয়াইট কালারের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে নিয়েছি, তো ভেতরে একটা ইনার পরে এটা যদি এভাবে নক এ করে দেয় তো আমার মনে হয় বেশি ভালো লাগবে, তাই আমি ওই সাদা প্যান্টার জন্য এইটা কিনে নিয়েছি। তো আমার এখনও অনেক কিছু বাকি আছে, আমার কুর্তি এখনও কেনা হয়নি, মা বাবা শাশুড়ির জন্য অনেক কিছুই বাকি আছে, একটু একটু করে সব কিনছি, একটু একটু সময় পাচ্ছি, একটু একটু করে কিনছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এইটা আপনারা অবশ্যই জানাবেন যে এই প্যান্টার সাথে জামাটা ম্যাচিং হয়েছে কি না, তাহলে হয়তো আমার মেয়ে বুঝবে আর পড়তেও রাজি হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, শুভরাত্রি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য, আপনারাও অবশ্যই মার্কেটে যান এরকম অফার পেয়ে যাবেন, আর ভালো লাগলে আপনারাও শপিং করে নেবেন। তো চলুন টাটা, গুড নাইট।